হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বিজিসি মাইনিং। তো ভিউয়ার্স কেমন আছেন? সবাই আশা করবো অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলছি আরও একটি নতুন এয়ারড্রপ টোকেন নিয়ে, যেখানে জয়েন করলে কতগুলো টোকেন ফ্রি দেবে তা আমি জানি না, ওখানে কোনো উল্লেখ করা নেই, বাট যাই দেবে আমাদের জন্য খুবই প্রফিটেবল হবে। কিসের জন্য? এই টোকেনটার ভ্যালু অনেক বেশি, অলরেডি আইসিও প্রাইস আছে $1.25। সো এখানে যাই দিক আমাদের জন্য প্রফিটেবল হবে। সো আমাদের জয়েন করতে বেশি টাইম লাগবে না, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি জয়েন করতে যাবেন। সো লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, ক্লিক করে চলে যাবেন জয়েনিংয়ের উদ্দেশ্যে। বাট জাস্ট এটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কজ আপনি এই চ্যানেলে পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট অ্যান্ড সাথে কিছু ক্রিপ্টোকারেন্সি কয়েন বা টোকেন আপনি কীভাবে এয়ারড্রপের মাধ্যমে ফ্রিতে কালেক্ট করবেন সেই রিলেটেড অনেক ভিডিও থাকবে আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া ভিউয়ার্স, আপনি যদি হয়ে থাকেন আমার চ্যানেলে নতুন, তাহলে কাইন্ডলি আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন যে কীভাবে আমি এখান থেকে ফ্রিতে আর্নিং করছি। সো তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে, প্রথম লিঙ্কে ক্লিক করলে এই ইন্টারফেসটা ওপেন হবে এবং দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে এই ইন্টারফেসটা ওপেন হবে। একই সাইট, জাস্ট এখানে আপনার কাছে রেজিস্টার করতে হবে এবং এখানে ফর্ম পূরণ করতে হবে। সো আমরা ফার্স্টে কী করবো? ফর্ম পূরণ করবো। তো ফর্ম পূরণ করার জন্য ফার্স্টে যেটা করতে হবে আপনাকে, দেখেন লাইক দ্য ফেসবুক পেজ, আপনি এখানে একটা ক্লিক দেবেন, আপনাকে লাইক করতে হবে। তো তারপর কী বলছে, অ্যান্ড মেক এ পোস্ট অ্যাবাউট ভেন্ডি কয়েন। আচ্ছা দাও, এখান থেকে একটা পোস্ট করতে হবে, জাস্ট আমরা লাইক করবো। ফার্স্টে একটা লাইকে ক্লিক দেবো, লাইক করলাম, এখানে লাইকটা দিয়ে জাস্ট আমরা কী করবো, এই পোস্টটাকে আমরা শেয়ার করবো। জাস্ট শেয়ার একটা ক্লিক দেবো, শেয়ার একটা ক্লিক দিয়ে ভালো করে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না, তো পরে আপনি মানে জিত কোয়ালিফাইড হতে পারেন। এখানে কিছু লিখে দেবেন যে ফ্রি, তো দেখেন আমি এটা লিখে দিলাম ফ্রি এয়ারড্রপ টোকেন, জাস্ট লিখে আমি পোস্ট করে দিলাম। তো পোস্ট করে দেওয়ার পরে দেখেন পোস্টিং হচ্ছে, সো আমার এটা পোস্ট হয়ে গিয়েছে। এইবার কী করবো, আমরা যাবো হচ্ছে এখানে, এখানে আসার পরে দেখেন জয়েন দ্য টেলিগ্রাম, সরি এখানে দেখেন ফলো দ্য টুইটার পেজ, জাস্ট এখানে একটা ক্লিক দেবেন অ্যান্ড রিটুইট অন দ্য টুইট, জাস্ট এখানে একটা ক্লিক দেবেন, আপনাকে ফলো করতে হবে এবং রিটুইট করতে হবে। সো অবশ্যই টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার এয়ারড্রপ থেকে আর্নিং করার জন্য টুইটার অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে। এখান থেকে জাস্ট ফলো তারটা ক্লিক দেবো, ফলো তারটা ক্লিক দিয়ে আমরা কী করবো, পোস্টটাকে আমরা শেয়ার করবো, এই হ্যাঁ এই পোস্টটাকে শেয়ার করবো আমরা, হ্যাঁ দেখেন এই পোস্ট আমরা এখান থেকে শেয়ার করবো। জাস্ট এখানে একটা ক্লিক দেবো, এখানে লিখে দেবো ফ্রি, জাস্ট এটা লিখে দিলাম ফ্রি এয়ারড্রপ টোকেন জয়েন নাও। সো এটা লিখে কী করবো, টুইটারটা ক্লিক দিয়ে দেবো, টুইটারটা ক্লিক দিলে আমার টুইটটা হয়ে যাবে। এইবার আমি কী করতে যাবো আমার প্রোফাইলে, সো প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাবো যে আমাদের টুইটটা হয়েছে কি না। সো দেখেন টুইটটা হয়ে গিয়েছে, এই টুইটের লিঙ্কটা কপি একটু পরে করছি। সো এখানে রুলসগুলো আগে ফলো করে আসি, দেখেন এখানে বলছে টুইট অ্যান্ড রিটুইট ওয়ান অফ দ্য টুইট। আচ্ছা তাও এখানে জয়েন দ্য টেলিগ্রাম গ্রুপ, জাস্ট এখানে একটা ক্লিক দেবেন, আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। সো আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওপেন ইন ওয়েবটা ক্লিক দেবেন, এখানে জয়েন লেখা থাকবে, জাস্ট জয়েনারটা ক্লিক দিতে হবে। সো আমি জয়েনারটা ক্লিক দিয়ে দিলাম, দেখেন জয়েনারটা ক্লিক দিয়ে আমি হাই হয়ে কিছু লিখে দিচ্ছি, আমি সাপোজ হাই লিখে দিলাম, হাই লিখে এন্টার দিয়ে দিলাম। এইবার কী করবো, এইবার দেখেন এখানে বলছে যে জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। সো আবার ওপেন ইন ওয়েবটা ক্লিক দিবেন, এখান থেকে জাস্ট জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে। সো জয়েন করে নিলাম, দেখেন জয়েন হয়ে গেছি। এইবার কী করবো, এইবার এখানে এসে দেখেন বিটকয়েন টাকে একটা কমেন্ট করতে হবে, বাট এইটা রিকোয়ার্ড না, এটা হচ্ছে অপশনাল আছে, এটা না দিলেও কোনো ব্যাপার না। অনেকের বিটকয়েন টাকে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গিয়েছে, তো তার জন্য কমেন্ট করতে পারবেন না। যাদের বিটকয়েন অ্যাকাউন্টটা ব্যান্ড হয়নি তারা অবশ্যই কমেন্ট করে দেবেন, মানে সুবিধার জন্য, যাতে রিস্ক না থাকে। তো রিস্ক অবশ্যই থাকবে না, কিসের জন্য, এখানে দেখেন সবকটা রিকোয়ার্ড আছে, বাট বিটকয়েন টাকে প্রমোশন লিঙ্কে রিকোয়ার্ড নেই, তো কোনো ব্যাপার না, বিটকয়েন টাকে কমেন্ট না করলেও হবে। সো তবুও বিটকয়েন টাকে অ্যাকাউন্টটা আপনারা মানে লগ ইন করে রাখবেন, আমি দেখিয়ে দিচ্ছি কী করতে মানে লগ ইন করতে হবে। তো নিচের দিকে যাবো, এবার এবার এখানে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়েছে, আমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছি, চ্যানেলে জয়েন করেছি, ফলো করেছি, টুইট করেছি, দেন ফেসবুকে লাইক দিয়েছি এবং পোস্ট করেছি। এইবার দেখেন কি, এইবার এখানে দেবেন আপনার ইমেইল। সো আমার ইমেইলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তো ভিউয়ার্স দেখেন আমার ইমেইলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এইবার বলছে বিটকয়েন টাক প্রোফাইল লিঙ্ক, আপনার বিটকয়েন টাক অ্যাকাউন্টে যাবেন। যারা এখনও বিটকয়েন টাক অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, জাস্ট bitcoin.org লিখে সার্চ দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা প্রয়োজন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অবশ্যই এখানে একটা জয়েন করে রেজিস্টার করে রাখবেন, রেজিস্টার করে লগ ইন করবেন, আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গিয়েছে, তো এখানে আমি কমেন্ট করবো না, জাস্ট কী করবো প্রোফাইলে যাবো। প্রোফাইলে আসার পরে সামাদি সামাদি দেখতে পাচ্ছেন, সামাদিতে একটা ক্লিক দেবো, উপরে লিঙ্কটা পেয়ে যাবো। দেখেন লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে, সম্পূর্ণ না,
এখান থেকে কপি করতে হবে, এই সংখ্যার পরে থেকে কপি করে কি করব, জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো বিটকয়েন টাক প্রোফাইল লিঙ্ক। এইবার দেখেন বিটকয়েন টাকের ইউজার নেম, আপনি যাবেন বিটকয়েন টাক অ্যাকাউন্টে, এখানে দেখেন যে ইউজার নেমটা ইউজ করেছেন সেই ইউজার নেমটা এখান থেকে কপি করবেন, কপি করে আপনি কী করবেন এইখানে এসে পেস্ট করে দেবেন। সো আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এইবার দেখেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক, আপনি যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনি ফেসবুকে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে জাস্ট উপর থেকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি এইখানে পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দিলাম। এইবার দেখেন ফেসবুক পোস্ট, আপনি যে পোস্টটা ফেসবুকে করেছিলেন দেখাচ্ছি যে শেয়ার করলাম ওখান থেকে, সেই পোস্টটা এখানে দেখেন আমাদের পোস্টটা হয়ে গেছে, এইটা লিঙ্ক জাস্ট আপনি কী করবেন এখানে একটা ক্লিক দেবেন, আপনি উপরে একটা লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এই যে লিঙ্কটুকু দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করবেন, সম্পূর্ণ কপি করবেন না, এখান থেকে জাস্ট কপি অ্যান্ড এইখানে এসে পেস্ট করে দেবেন। সো আমরা পেস্ট করে দিলাম। এইবার দেখেন পেস্ট হয়েছে, হ্যাঁ পেস্ট করে দিয়ে দেখি 64, হ্যাঁ পেস্ট হয়ে গেছে। এইবার কী করতে হবে, এইবার জাস্ট এখানে এসে দেখেন বলছে টুইটার প্রোফাইল লিঙ্ক, আপনার টুইটারে যাবেন। সো সিম্পলি টুইটারে এসে এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে কী করবেন প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। সো লিঙ্কটা কপি করলাম, কপি করে কী করবো এইখানে পেস্ট করে দেবো, দেখেন পেস্ট করে দিলাম। এইবার বলছে টুইটার রিটুইট, আপনি যে রিটুইটটা করলেন টুইটারে সেই টুইটের রিটুইট লিঙ্কটা, দেখেন এই যে এই টুইটটা আমরা করেছি এখানে, জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করবো, কপি লিঙ্ক টু টুইট, অথবা আপনি যদি এখানে একটা ক্লিক দেন উপরে লিঙ্কটা পেয়ে যাবেন। সো এই লিঙ্কটাও কপি করতে পারেন, কপি করে আপনি কী করবেন এইখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। এইবার দেখেন টেলিগ্রামের ইউজার নেম, আপনার টেলিগ্রামে যাবেন, সিম্পলি টেলিগ্রামে এসে টেলিগ্রামে আসবেন, এখান থেকে এখানে যাবেন সেটিংসে যাবেন, এইবার যে ইউজার নামটা দেখতে পাচ্ছেন এটা কপি করবেন। নতুন অ্যাকাউন্ট হলে এখানে ইউজার নাম থাকবে না, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে বসিয়ে নেবেন, বসিয়ে সেভ করে দেবেন, ইউজার নামটা কপি করে আপনি এইখানে এসে পেস্ট করে দেবেন। এইবার দেখেন ইথেরিয়াম অ্যাড্রেস, আপনি কয়েন বেস থেকে ইথেরিয়াম অ্যাড্রেস দিলে হবে না, কয়েন পেমেন্ট থেকে দিলে হবে না, পলানিক্স থেকে দিলে হবে না, কোনো জায়গা থেকে ইথেরিয়াম অ্যাড্রেস দিলে হবে না, আপনার মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস এখানে দিতে হবে। যারা এখনও মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, আমার চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটি দেখে নেবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই ওই ভিডিওটি দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আমার মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আমার মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম। এইবার দেখেন এখানে TXID মানে ট্রানজ্যাকশন মানে হ্যাশ আইডি, আপনি যেখান থেকে ট্রানজ্যাকশন করেছেন দেখেন 0.01 ইথেরিয়াম দিলে আপনি 30টা ভেঞ্জি টোকেন পাবেন, ভেঞ্জি টোকেন পাবেন, 30টা ভেঞ্জি টোকেনের ভ্যালু হচ্ছে 10,00,000 ইথেরিয়াম সাতোশি। তার মানে বুঝতেই পারছেন যে একটা ভেঞ্জি টোকেনের ভ্যালু কত হতে পারে, এতগুলো ভেঞ্জি এয়ারড্রপের মাধ্যমে দেবে, মানে আমি এইটাই বলছি যে যাই দিক আমাদের জন্য প্রফিটেবল হবে। তো যা হোক এখান থেকে কী করতে হবে, হ্যাশ জাস্ট এখানে 0 দিয়ে দেবেন। এইবার দেখেন এখানে কিচ্ছু দিতে হবে না, এইটা রিকোয়ার্ড না, এইটা হচ্ছে অপশনাল, এইটাও অপশনাল, এইটা যদি আপনি পারেন তাহলে বিটকয়েনটাকে গিয়ে একটা কমেন্ট করবেন, এখানে একটা ক্লিক দিয়ে, এখানে একটা ক্লিক দিয়ে বিটকয়েনটাকে গিয়ে একটা কমেন্ট করবেন, তাহলে সেই কমেন্টের লিঙ্কটা এনে এখানে দিয়ে দেবেন, আর না পারলে করবেন না, কোনো ব্যাপার না, ছেড়ে দেবেন এইটা দিয়ে জাস্ট আপনি সাবমিটে ক্লিক দেবেন। সো আমি সাবমিটে ক্লিক দিয়ে দিচ্ছি, দেখি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করেছি কিনা, হ্যাঁ 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 সম্পূর্ণ কমপ্লিট, হ্যাঁ সব কমপ্লিট করেছি। এইবার এখানে জাস্ট সাবমিটে ক্লিক দিয়ে দেবো, সাবমিটে ক্লিক দিয়ে আপনাকে যেতে হবে তাদের সাইটে, ওখান গিয়ে একটা রেজিস্টার করতে হবে। সো রেজিস্টার না করলে কিন্তু আপনি এই টোকেনগুলো পাবেন না, অবশ্যই রেজিস্টার করতে হবে। তো ভিউয়ার্স যখন আপনার এখানে ফর্ম পূরণ করা হয়ে যাবে তখন আপনি যাবেন তাদের সেই সাইটে, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে দেখেন টোকেনটার নাম আছে ভেঞ্জি, ফার্স্টেই বলেছি ভেঞ্জি টোকেনটার নাম। এখন এখান থেকে আপনাকে কী করতে হবে দেখেন, এর প্রাইসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এর প্রাইস হচ্ছে নিচের দিকে যাবো একটু দেখি প্রাইস, এই যে দেখেন 1 ভেঞ্জি টোকেনের ভ্যালু হচ্ছে 0.00152 ইথেরিয়াম, যার বর্তমান ভ্যালু হচ্ছে অলমোস্ট $1.25। আমি ফার্স্টেই বলেছি আপনাকে যেটাই দেবে আপনার জন্য প্রফিটেবল হবে। সো যা হোক নিচের দিকে যাবো, নিচের দিকে এসে এই যে এইখানে আপনার কাজ, এইখানে ফার্স্টে দেবেন আপনার ইউজার নেম, আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন, এখানে দেবেন আপনার ইমেইল, যে ইমেইলটা আপনি ইউজ করেছেন এই ফর্ম পূরণ করার ক্ষেত্রে, যে ইমেইলটা আপনি ইউজ করেছেন সেই ইমেইলটা এখানে দিয়ে দেবেন। এইবার দেখেন আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, এই এখানে রিপিট পাসওয়ার্ড দিয়ে দেবেন। এইবার দেখেন প্রোফাইল ডিটেলস, জাস্ট এখানে একটা ক্লিক দেবেন, এখানে যখন আপনি ক্লিক দেবেন দেখেন এইবার এখানে প্রোফাইল ডিসপ্লে নেম আপনাকে সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে, দেখেন সব রিকোয়ার্ড এই সব রিকোয়ার্ড আছে, কিন্তু তো সম্পূর্ণটাই কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে দেবেন আপনার নাম, আপনার ফুল নেমটা এখানে দিয়ে দেবেন, প্রোফাইল পিকচার আপনি এখান থেকে একটা পিকচার নিয়ে এসে দিয়ে দিবেন, আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। এবার দেখেন কান্ট্রি, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি যে কান্ট্রি হবেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন, যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এবার দেখেন মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, যেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এইখানে দিয়েছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেখেন সোশ্যাল প্রোফাইল জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, আপনার ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দিবেন, আপনি যাবেন আপনার ফেসবুকে
সেখান থেকে প্রোফাইলের লিঙ্কটা নিয়ে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন। এইবার দেখেন টুইটার, আপনি টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। আপনি যাবেন টুইটারে, এখান থেকে প্রোফাইলে এসে জাস্ট প্রোফাইলের লিঙ্কটা নিয়ে আপনি কী করবেন এইখানে পেস্ট করে দেবেন। এইবার দেখেন বিটকয়েনের প্রোফাইল লিঙ্ক, আপনি যাবেন বিটকয়েন টক, বিটকয়েন টাকের প্রোফাইল লিঙ্ক, যাবেন প্রোফাইল বিটকয়েন টাকে এখান থেকে প্রোফাইলে এখান থেকে সামারিটারটা ক্লিক দেবেন, উপরে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট এই সংখ্যা থেকে এই পর্যন্ত নিয়ে নেবেন, নিয়ে জাস্ট আপনি কী করবেন এইখানে পেস্ট করে দেবেন। এইবার দেখেন ওয়েবসাইট ইউআরএল, আপনি ওয়েবসাইট ইউআরএল না দিলেও হবে কোনো ব্যাপার না, বাট এইগুলো সম্পূর্ণটা কমপ্লিট করে আপনি রেজিস্টারটা ক্লিক দেবেন। আপনার রেজিস্টারটা হয়ে যাবে, তারপরে অটোমেটিক আপনাকে নিয়ে যাবে আপনার ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। ড্যাশবোর্ডটা ঠিক হবে এইরকম, দেখেন আপনার র্যাঙ্কটা এখানে শো করবে, এখানে একটা ভেনজি টোকেন আপনাকে দিয়ে দেবে, এখানে বলছে ভেনজি কয়েন্স আর্ন একটা, মানে একটা আপনাকে দিয়েছে জাস্ট এখানে জয়েন করার জন্য। এইটা আপনার রেফারেল লিঙ্ক, এই লিঙ্কটা শেয়ার করবেন, জানি না কত দেবে রেফারেলের মাধ্যমে। আপনাকে মেবি এখানে দিবে 100 কয়েন, বাট যার ভ্যালু হচ্ছে $100, বাট আপনি যদি 10টা ফ্রেন্ড এখানে করতে পারেন তাহলে মনে করেন যে আপনি 1000 ভেনজি আরও এক্সট্রা পাবেন। তো দেখেন আর্ন আপ টু $100, এখানে মেবি আপনাকে $100 ফ্রি দেবে। যা হোক এইখানে সমস্ত ডিটেলস আপনার শো করবে। তো ভিউয়ার্স এই ছিল মূলত ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওতে কমেন্টস করবেন যে নেক্সট টাইম আপনি কী ভিডিও চান আমি সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করবো। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, নেক্সট কোনো টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, বাই বাই।